বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের পোস্টারিং এর পর থেকে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তাই সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে অভিভাবকরা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে খুব একটা বের হচ্ছে না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনও জানা সম্ভব হয়নি। বগুড়া সংবাদদাতা আব্দুল বারী মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা গত রোববার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির দরজা দেয়াল জানালায় পোস্টার লাগানো। কম্পিউটারে কম্পোজ করা ওই পোস্টারে দাবি করা হয়েছে চাঁদার। প্রতিটি পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় 200 থেকে 5,000 টাকা চাঁদা চাওয়া হয়। 6ই অক্টোবরের মধ্যে চাঁদার টাকা না দিলে হুমকি দেওয়া হয় শিশুদের অপহরণের। এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে ওই এলাকার মানুষের। ভয়ে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। প্রাপ্তবয়স্করাও বাড়ি ফিরছেন সন্ধ্যার আগেই। শুনশান নীরবতা বিরাজ করছে গোটা এলাকায়। এদিকে অভিযোগ পাওয়ার পর গ্রামে পাহারা বসিয়েছে পুলিশ। তিনজনকে আটক করা হলেও কোনো তথ্য না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে তাদের। আতঙ্ক দূর করতে দ্রুত ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবং 6 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। 6 তারিখ পর পর থেকে বাচ্চা অপহরণ হবি। এই যে দুয়ারে দুয়ারে সিল মেরা দিছে, ছোলারা কান্দাকাটি করেছে, আজ ছোলি স্কুলে যায়নি, কিছু করেনি ভয়েতে। প্রশাসন দিলে আমাকে যে আসলে অপরাধী তাই নিজুল শনাক্ত করা যায়, এটা আমাদের হলো। গ্রামবাসী নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। যে নিরাপত্তা বেষ্টনী সেটি বৃদ্ধি করা হয়েছে। দিনের বেলাও আমাদের ফোর্স এখানে আছে এবং রাতের বেলাও আছে। এবং যে 6 তারিখের কথা বলা হয়েছে সেই 6 তারিখ আমরা গুরুত্ব সহকারে দেখছি। তার পরেও যদি আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হয় সেজন্য আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট অবশ্যই অব্যাহত। দ্রুত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।